আজকের পর্বে তুলে ধরতে চলেছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বের হওয়া একটি নোটিফিকেশন। কেন্দ্রীয় সরকারের দপ্তরে আবেদনপত্র জারি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এখানে কিন্তু আবেদনপত্র শুরু হয়েছে এবং যা চলবে অবশ্যই 26 সেপ্টেম্বর পর্যন্ত। এখানে বলি এটি একটি সরকারি দপ্তর বা কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি FCI অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা খাদ্য বিভাগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, আমাদের পশ্চিমবঙ্গ এই রাজ্যের জন্য কিন্তু লোক নিয়োগ চলছে, কাজে এখানে তুমি যদি চাও তুমি এখানে আবেদন করতে পারো। কিন্তু কারা কারা আবেদন করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কীভাবে আবেদন করবে, সরকারি নোটিশ কী আছে, সরকারি অফিসিয়াল যে PDF বা নোটিফিকেশান কীভাবে জারি হচ্ছে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে তোমার পরীক্ষা কীভাবে হবে, কীভাবে এক্সাম প্যাটার্ন হবে, সিলেবাস কী আছে, সবটা কিন্তু আমি এখানে ডিটেলসে শেয়ার করব এবং তার সাথে অবশ্যই জানাবো স্যালারি কত হতে চলেছে। এবং ইম্পর্টেন্ট লিঙ্কগুলো তো তোমরা পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে। তো খাদ্য বিভাগে এখানে 3 ধরনের পোস্টের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে জারি করা হয়েছে, যেখানে জেনারেল ম্যানেজার, ডিপার্টমেন্টাল ম্যানেজার এবং মুভমেন্ট ম্যানেজার, এই সমস্ত 3টে পোস্টের জন্য হায়ারিং চলছে। তো আগে বলে রাখি খাদ্য দপ্তর বিভাগের বেসিক কাজ কী, এরা সাধারণত খাদ্য ভাণ্ডারকে সংরক্ষণ করে বা যখন কোথাও কোনো বিপদ হয় বা দুর্ভিক্ষ হয় বা বিপর্যয় হয়, যেমন আমফানের মতো বিপর্যয় হয়ে গেল, প্রচুর মানুষ ঘর ছাড়া হলো, প্রচুর মানুষ শেল্টার পেলো, তাদেরকে যে রসদ সরবরাহ বা খাবার সরবরাহ করা হচ্ছে খাদ্য বিভাগের কাজ। আবার ধরুন কোনো রাজ্য থেকে আরেক রাজ্যে বিভিন্ন খাবার পাস করা হচ্ছে, সেই খাদ্যের মান কী আছে, গুণাগুণ মান কী আছে সেটাকে চেক করা, মার্কেটে কোনো একটা নিউ ব্র্যান্ডেড প্রোডাক্ট এলো, সে বেবি ফুড হতে পারে বা আমাদের বিভিন্ন চাল ডাল তেল ধান গম যাই হোক না কেন, সেগুলোর গুণাগুণ মান কী আছে, কতটা কার জন্য উপযোগী, সমস্ত কিছু ঠিক করে এই খাদ্য দপ্তর। কাজে বিভিন্ন বিভিন্ন বিভাগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে হায়ারিং চলে। তো এখানে আজকে আমি তুলে ধরবো সেই সমস্ত ওপেনিংসগুলো এবং তার সাথে সাথে অবশ্যই কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং একটা জায়গায় অ্যাপ্লাই করতে গেলে যা যা দরকার হয় সেই সমস্ত ডিটেলড রিকোয়ারমেন্টগুলো আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল গভর্নমেন্ট প্রাইভেট জব অ্যান্ড প্রিপারেশন। তো আজকের ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথা বলবো যে এই ধরনের নতুন আপডেটেড নিউ জব নোটিফিকেশান যদি সবার আগে মোবাইলে পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, যেখানে তোমরা অবশ্যই জেনুইন জব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং একদম জিরো ইনভেস্টমেন্ট বা কোনো রকম পয়সা দিতে হবে না, সেরকম ধরনের আবেদন করতে গেলে কোনো রকম ফিস দরকার হবে না, বেসিক্যালি সে সমস্ত প্রাইভেট জব নোটিফিকেশানগুলো তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, কাজেই সাবস্ক্রাইব করে রেখো এবং সঙ্গে থেকো। তো চলে এসেছি আমরা অফিসিয়াল নোটিফিকেশনে, যেখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দিয়েছে, জোন ওয়াইজ রিক্রুটমেন্ট চলছে এখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তো এখানে দেখো এখানে প্রচুর পোস্ট এবং জোন ওয়াইজ এখানে দেখো জেনারেল এবং অ্যাকাউন্টেন্ট, টেকনিক্যাল, ডিপোটি অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ যারা জানো সেই অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। এবং তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে SC ST OBC এই সমস্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কতগুলো করে সিট আছে সেটাও এখানে কিন্তু বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা কথা বলবো যেটা এজ লিমিট দেখো 28 বছর, এবং অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এজ লিমিট এখানে যেটা বলা আছে সেটা সাধারণত দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এই এক্সামগুলো হয় তাদের ক্ষেত্রে এজ লিমিট সাধারণত ভ্যারি করে এবং এজ লিমিট সাধারণত থাকে 18+। ঠিক আছে, এই 18+ থেকে শুরু করে এখানে 28 ইয়ার্স মধ্যে যারা মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর যারা SC ST OBC তাদের ক্ষেত্রে তো অবশ্যই যারা OBC আছে তাদের ক্ষেত্রে 3 ইয়ার্সের ছাড় থাকছে, এবং যারা SC ST ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে তো 28+5, ওকে, মানে 32 ইয়ার্স পর্যন্ত কিন্তু তোমরা রিল্যাক্সেশন পাচ্ছ। এবার এখানটা দেখে নাও, এখানে বিভিন্ন ক্যাটাগরি বা ডিসিপ্লিন ওয়াইজ কে কোন ডিসিপ্লিনের জন্য কোন পজিশনের জন্য কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারো, যেমন এখানে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছো বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে Grade 3 জেনারেল ম্যানেজারের জন্য যারা আছো এরা হচ্ছে গ্র্যাজুয়েশন দরকার, যে কোনো গ্র্যাজুয়েশন সেটার জন্য যে BE বা BTEC ডিগ্রি দরকার নেই, এটা যদি প্লেন গ্র্যাজুয়েট হয় তাহলেও অ্যাপ্লাই করতে পারো। টেকনিক্যাল লাইনের যে এখানে ওপেনিংস বেরিয়েছে তার জন্য দেখো BSc ইন এগ্রিকালচার পোস্টের জন্য এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। এছাড়া বোটানি, জুয়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স এগুলোর উপর যারা এখানে গ্র্যাজুয়েশন করেছো তারা অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ BE BTEC যারা করেছো তারা তো অ্যাপ্লাই করতেই পারো। ঠিক আছে, এগ্রিকালচার এখানে রিপোর্টিভ পজিশনের জন্য এখানে গ্র্যাজুয়েশন
ডিগ্রি লাগবে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে করলে এখানে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কাজেই দেখা যাচ্ছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট যে পজিশনগুলোর জন্য, যেমন তিনটে ডিপার্টমেন্টে, আমি যেমন আগেই বললাম তিনটে ডিপার্টমেন্টের জন্য এখানে ওপেনিংস বেরিয়েছে, তাদের জন্য কিন্তু এখানে ডিসিপ্লিন বা কোয়ালিফিকেশনটাও কিন্তু একটু ভ্যারি করছে। ঠিক আছে, চলে আসছি এবার সিলেকশন প্রসেসে। সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে আছে প্যাটার্ন অফ অনলাইন টেস্ট। দেখো প্রথমে যে অনলাইন টেস্ট হবে সেখানে ফেজ ওয়ান এবং ফেজ টু এ এক্সাম হবে। তো প্রথমে দেখি নি আমরা ফেজ ওয়ানে কি আছে। ফেজ ওয়ানের ক্ষেত্রে দেখো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং, নিউমেরিক অ্যাপটিটিউড, প্রত্যেকটার ক্ষেত্রেই 25টা করে এখানে কোয়ান্টিটিভ কোশ্চেন থাকবে, মানে নাম্বার অফ কোশ্চেন থাকবে, এবং এটা কিন্তু এমসিকিউ বা ওএমআর শিটেই তোমাকে দিতে হবে। এবং এখানে ম্যাক্সিমাম মার্কস 25, মানে প্রত্যেকটা এক নাম্বার করেই হবে। 15 মিনিটসের ডিউরেশন হবে এবং ইংরেজিতে এখানে তোমাকে সাধারণত কাজটা করতে হবে। তো এখানে 60 মিনিট, মানে 1 ঘন্টার একটা অনলাইন টেস্ট হবে, এমসিকিউ টেস্ট। যারা কোয়ালিফাই করছো তারা এখানে ফেজ টু অনলাইন এক্সামের জন্য অ্যাপিয়ার হতে পারবে। আচ্ছা এবার আসছি ফেজ টু অনলাইন এক্সাম, যেখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার, যারা সিভিল ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্ট অ্যাপ্লাই করছো, এখানে পেপার পোস্ট কোড এ, পেপার ওয়ান অ্যান্ড পেপার টুর জন্য কী কী থাকছে, অনলাইন টেস্টে থাকবে, এবং সেক্ষেত্রে তোমাদের এটা সাবজেক্টিভ টেস্ট হবে। ইলেকট্রিক্যাল মেকানিক্যালদের ক্ষেত্রে যে অনলাইন টেস্ট বা পেপার ওয়ান পেপার টু যে টেস্ট হবে সেটাও তাদের কিন্তু সাবজেক্টিভ টেস্টই হবে। এবার পেপার থ্রি এর জন্য যেটা থাকবে সেখানে, এখানে স্কিল টেস্ট, অ্যাকচুয়ালি স্কিল টেস্ট মানের মধ্যে কি আসছে, টাইপিং টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্ট থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা বলা আছে, এফসিআই নিজস্ব গভর্নমেন্ট ওয়েবসাইট, এখানে একবার গিয়ে ফলো করতে পারো যে কি ধরনের এখানে শর্ট হ্যান্ড টেস্ট হয়, স্কিল টেস্ট হয়, তাহলে তোমরা একটা আইডিয়া পেতে পারো। আর যদি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি একটা ডিফারেন্ট ভিডিওতে তোমাদের সাথে কিন্তু ডিসকাস করবো অবশ্যই। ঠিক আছে, কতটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, কতটা সময় নেবে পেপার টু এর, এখানে সব ডিটেলস এখানে ডিসকাস করা আছে। এখানে আবার দেখো কী কী সাবজেক্ট থাকবে সেটাও বলা আছে, এখানে কোথায় বটানি থাকবে, কোথাও জুওলজি থাকবে, যার যেরকম সাবজেক্ট অনুযায়ী ডিপার্টমেন্টাল এখানে হায়ারিং চলছে সেভাবেই কিন্তু সাবজেক্টিভ টেস্টে এরা কিন্তু জোর দেয় সাধারণত, কোথাও জুওলজি, বটানি বা এগ্রিকালচারাল টেস্ট, কেমিস্ট্রি, ফিজিক্স। ঠিক আছে, এই সমস্ত কিছুর উপর সাধারণত গ্রুপ বি এবং গ্রুপ এ যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে সেই টেস্টটা এখানে দিতে হবে। চলে আসছে এখানে এক্সাম সেন্টার, কোথায় কোথায় সেন্টার পড়বে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু সেন্টার করা হচ্ছে, যেটা হচ্ছে গ্রেটার কলকাতার মধ্যে সেন্টার পড়বে। যখন অ্যাডমিট কার্ড পাবে তখন অ্যাকচুয়ালি লোকেশনটা কিন্তু তোমরা দেখতে পাবে, আদারওয়াইজ তুমি এই সমস্ত জায়গাতেও কিন্তু গিয়ে যদি যদি থাকো তাহলে গিয়ে কিন্তু ওখানে পরীক্ষা দিতে পারো। মেইন পার্ট, প্রসেস ফর অ্যাপ্লাইং অনলাইন, কীভাবে অ্যাপ্লাই অনলাইন করবে। দেখো এখানে ডিটেইলড গাইডলাইন আর প্রসেস ফর অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ ফিজ অ্যান্ড ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড। ঠিক আছে, এখান থেকে পুরোটা বলা আছে, টোটালটা কিন্তু তোমাকে পড়ে নিয়ে বুঝে নিতে হবে। যেমন এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিয়েছে, দেখো অ্যাপ্লাইং অনলাইন, বিফোর অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেট শুড স্ক্যান দেয়ার, কী কী স্ক্যান করতে হবে, একটা 4.5 সেন্টিমিটার x 3.5 সেন্টিমিটারের ফটোগ্রাফ, তার মধ্যে ব্যাক ব্ল্যাক ইঙ্ক দিয়ে সিগনেচার করতে হবে, লেফট থাম্ব ইম্প্রেশন অবশ্যই দিতে হবে যেটা ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক দিয়ে করতে হবে, এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন একটা হোয়াইট পেপারের মধ্যে সেটা তোমাকে এখানে রেডি করে রাখতে হবে। সিগনেচার ইন ক্যাপিটাল লেটার উইল নট বি অ্যাকসেপ্টেড, সিগনেচার তোমরা নর্মালভাবে করবে, কোনো ক্যাপিটাল লেটারে করবে না। ঠিক আছে, তো এখানে সমস্ত নেসেসারি ইনফরমেশনসগুলো তারা শেয়ার করেছে যে অ্যাপ্লিকেশন করতে গেলে কীভাবে কী করতে হবে, এবং অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে অবশ্যই এখানে করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমাকে এখানে রেজিস্ট্রেশনটা করতে হবে। আচ্ছা এখানে রাখা, দেখানো অ্যাপ্লিকেশন ফিজ, নন রিফান্ডেবল পেমেন্ট অফ ফি অনলাইন, যেটা 6 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে এবং যা চলবে 5ই অক্টোবর পর্যন্ত। তাহলে চলো এবার আমরা দেখে নিই এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, পেমেন্ট ফিজ অফ অনলাইন মোডে, এখানে অনলাইন মোডে কিন্তু তোমাকে এখানে পেমেন্টটা করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফিজ 500 দিতে হবে, জেনারেলদের জন্য, SC ST অফিসারদের জন্য পেমেন্ট কিন্তু পুরোটাই ফ্রি। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক তো আমি দিয়েই দেবো, নিজেরা একবার ডিটেলস পড়ে নিও এবং পড়ে নিয়ে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সেন্ট্রাল। তো দেখো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে নোটিফিকেশন জারি হয়ে গেছে, এবং এই যে আজকের যে নোটিফিকেশনটি তুলে ধরেছি তার জন্য এক্সাম ডেট বলে দিয়েছে, তারা সাধারণত ডিসেম্বরে বা নভেম্বরের লাস্ট টু ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। এবং এখানে দেখো বলা আছে, এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা আছে 5ই অক্টোবর 2022, যেটা 4টের মধ্যে তোমাকে এখানে সব কিছু ক্লোজ করে দেবে তারা, তার জন্য রেজিস্ট্রেশন এবং এখানে অ্যাপ্লিকেশন যদি এডিট করে পাঠাতে হয় সব কিছু তোমাকে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের ডেট এখানে কিন্তু ওরা বলে দিয়েছে। তো এখানে ক্লিক হেয়ার করতে হবে নিউ রেজিস্ট্রেশনের জন্য, এখানে নেম, কনফার্ম নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম,
এই সমস্ত কিছু দিয়ে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেওয়ার পরে তোমাকে, এটা হচ্ছে বেসিক ইনফো, তারপরে আসছে ফটো অ্যান্ড সিগনেচার, তারপর ডিটেলস, প্রিভিউ, আপলোড অ্যান্ড পেমেন্ট। এগুলো হচ্ছে সব এখানে স্টেপ আছে যেগুলোর মধ্যে তোমাকে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পরে এখানে তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করলে তুমি ফটো অ্যান্ড সিগনেচারে আসবে, এখানে তোমাকে অপশন থাকবে, তারপরে সেখানেও সেভ অ্যান্ড নেক্সট করে ডিটেলস, দেন প্রিভিউ, আপলোড অ্যান্ড পেমেন্ট করলে। এই হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো সবটাই তোমাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে সময় থাকতে থাকতে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে নিও, কারণ দেখতে দেখতে সময় বয়ে যায় এবং অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু শেষ হতে চলেছে, একদমই সামনে চলে আসবে হঠাৎ করেই, কারণ মাঝখানে পুজো আসছে, পুজোতে তোমরা বুঝতেও পারবে না সময় কী করে বেরিয়ে যাবে। তাই আমি চাইবো যাতে প্রথম দিকেই তোমরা এখানে অ্যাপ্লাই করে নাও, শেষের দিকে অনেক সমস্যার সম্মুখীন হতে যাতে তোমাদের না হতে হয়, সেই জন্য নোটিফিকেশানটা তো পেয়েই যাচ্ছ, পেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করে নিও। আর এই ধরনের গভর্নমেন্ট জবের প্রিপারেশন এবং কীভাবে এখানে অ্যাপ্লাই করবে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন দিন নতুন ভিডিওতে, নতুন পর্বে নতুন কোনো আপডেটেড জব নোটিফিকেশান নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।